ওয়েলকাম ফ্রেন্ডস, ক্লাস নাইনের প্রশ্ন বিচিত্রার অঙ্ক সমাধানের আরও একটা নতুন ভিডিওতে তোমাকে স্বাগত জানাই। এখন আমরা সমাধান করব মডেল কোয়েশ্চেন পেপার ফাইভ থেকে একের আট থেকে চোদ্দো পর্যন্ত এই অঙ্কগুলো। তো দেখো, এখানে আমাদের প্রথম প্রশ্নে বলা হয়েছে ত্রিভুজ এবিসি এর ডি এবং ই হল যথাক্রমে এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু। তাহলে ত্রিভুজ এডিই ইজ ইকাল টু, মানে ক্ষেত্রফল, এখানে ক্ষেত্রফলের কথা বলা হয়েছে যে ত্রিভুজ এডি এর ক্ষেত্রফল এবিসি এর কত গুণ বা কত অংশ হবে সেটা আমাদের বলতে হবে। দেখো, আমরা আগে ছবিটা এখানে তারপর বুঝিয়ে দিচ্ছি। একটা ত্রিভুজের কথা বলা হয়েছে যার নাম এবিসি। তো আমরা একটা ত্রিভুজ আঁকছি, এই ত্রিভুজটা হলো ত্রিভুজ এবিসি। নাম দিয়ে দিলাম আমরা এ বি সি। তো এখানে বলা হয়েছে যে এবি আর এসি এই দুটো বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি আর ই। এবি এর মধ্যবিন্দু হলো ডি, আমি একটা মধ্যবিন্দু নিয়ে নিলাম, নাম দিলাম ডি। আর এসি এর মধ্যবিন্দু নিলাম, নাম দিলাম ই। এখন দেখো, এইখানে যে ত্রিভুজটা তৈরি হলো আমাদের এ ডি ই, এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই যে ত্রিভুজটা আমরা পেলাম উপরে, এই ত্রিভুজের ক্ষেত্রফল গোটা ত্রিভুজের ক্ষেত্রফলের কত অংশ সেটা আমাদের বলতে বলা হয়েছে। তো এইখানে এই যে ত্রিভুজ এডিই, উপরে যে ত্রিভুজটা হলো, এই ত্রিভুজের ক্ষেত্রফল টোটাল যে ত্রিভুজটা আছে, মানে ত্রিভুজ এবিসি বড় যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের ক্ষেত্রফলের চার ভাগের এক ভাগ হয়। এটা তোমাদের একটা প্রয়োগ আছে, উপপাদ্যের একটা প্রয়োগ। তো এরপরে আমি যখন প্রয়োগগুলো করাবো তখন আমি এই বিষয়টা ভালোভাবে বুঝিয়ে দেবো। এখানে এই এমসিকিউ এর অঙ্কের জন্য এটুকু মনে রাখলেই চলবে যে একটা ত্রিভুজের যে কোনো দুটো বাহুর মধ্যবিন্দুর যে সংযোজক রেখাংশ সেটা দিয়ে যে মানে যে ত্রিভুজটা তৈরি হয় ছোট ত্রিভুজ, সেই ত্রিভুজের ক্ষেত্রফল সমস্ত ত্রিভুজের ক্ষেত্রফলের চার ভাগের এক ভাগ হয়। তো এটাই হলো আট দাগের উত্তর। এরপরে নয়েরটা দেখো। দেখো, নয়ের প্রশ্নে বলা হয়েছে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও হলে অ্যাঙ্গেল বিওসি ইজ ইকুয়াল টু 80 ডিগ্রি হয়, তাহলে অ্যাঙ্গেল বিএসি এর মান কত। বলা হচ্ছে যে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও এবং অ্যাঙ্গেল বিওসি ইজ ইকুয়াল টু 80 ডিগ্রি, এমনটা যদি হয় তাহলে অ্যাঙ্গেল বিএসি এর মান কত। তো এর জন্য আমাদের ছবিটা আঁকতে হবে, ছবিটা এঁকে নিই তারপরে বুঝিয়ে দিচ্ছি। এখানে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের বলা হচ্ছে পরিকেন্দ্র, পরিকেন্দ্র ও, মানে এই ত্রিভুজের যদি একটা পরিবৃত্ত আঁকি, ত্রিভুজের বাইরে দিয়ে যদি একটা বৃত্ত আঁকি, তো সেই বৃত্তটার যে কেন্দ্র সেই কেন্দ্র হচ্ছে ও। তো এখানে বলা হয়েছে, এখানে আমরা নাম দিয়ে দিই এবিসি, বলা হচ্ছে অ্যাঙ্গেল বিওসি, অ্যাঙ্গেল বিওসি এটা আমাদের দেওয়া আছে 80 ডিগ্রি। তো অ্যাঙ্গেল বিওসি ইজ ইকুয়াল টু যদি 80 ডিগ্রি হয় তাহলে অ্যাঙ্গেল বিএসি ইজ ইকুয়াল টু কত। এখানে ক্লাস টেনের একটা উপপাদ্য আছে, তোমরা শুধু এটুকু মনে রাখো, তোমরা কথাটা এখন আপাতত মনে রাখো, কদিন পরেই তো শিখবে, যে কেন্দ্রস্থ কোণ, মানে কোনো বৃত্তের কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, পরিধিস্থ কোণের দ্বিগুণ। আর এখানে আরেকটা বিষয় মনে রাখো যে একই বৃত্তচাপের উপর, একই বৃত্তচাপ অর্থাৎ এখানে এই যে নিচের অংশটা মার্ক করছি, এই একই বৃত্তচাপের উপর কেন্দ্রে একটা কোণ তৈরি হয়েছে, এটা এটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ, অর্থাৎ বিওসি এটা হলো কেন্দ্রস্থ কোণ। আর দেখো, পরিধিতে একটা কোণ তৈরি হয়েছে, পরিধিতে একটা কোণ তৈরি হয়েছে, এই কোণটা হলো পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণও বলা হয়। তো এই কেন্দ্রস্থ কোণটা হবে কি পরিধিস্থ কোণের দ্বিগুণ, মানে এই কোণ যা হবে তার ডবল হবে এটা। এখন কেন্দ্রস্থ কোণ যদি হয় 80 ডিগ্রি তাহলে পরিধিস্থ কোণ কী হবে, এর অর্ধেক হবে, অ্যাঙ্গেল বিওসি ইজ ইকুয়াল টু 80 ডিগ্রি। অতএব অ্যাঙ্গেল বিএসি, বিএসি হবে 80 ডিগ্রি বাই 2, তার মানে হলো 40 ডিগ্রি। তাহলে এই কিন্তু হয়ে গেল আমাদের উত্তর। এরপরে আমাদের দশের প্রশ্নটা আছে, দেখো দশে বলা হয়েছে 0050 এবং 06 বিন্দুগামী ত্রিভুজের ক্ষেত্রফল কত। যাই হোক, তো এখানে কতগুলো অপশান দেওয়া আছে, এর মধ্যে কী হবে সেটা আমরা বলবো।
এই অঙ্কটা করার জন্য আমরা যেটা করব, আমরা এখানে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র যেটা আছে সেই সূত্র বসিয়ে করতে পারি, অথবা আরেকটা যেটা করতে পারি আমি সেইটা করছি, সূত্র না বসিয়ে যে বিন্দুগুলো আমাদের আছে, জিরো জিরো বিন্দু অর্থাৎ মূল বিন্দু, এটা হলো মূল বিন্দু, আর একটা বিন্দু এখানে বলা আছে আমাদের ফাইভ জিরো, মানে ডান দিকে পাঁচ ঘর, এই বিন্দুটা হলো ফাইভ জিরো, মানে এখান থেকে এই অবধি এই দূরত্বটা হলো পাঁচ, আর উপরের দিকে কত আছে দেখো, এটা আছে জিরো সিক্স, তার মানে উপরে যাবে কত, ছয় ঘর, জিরো সিক্স, এটা ওয়াই অক্ষের উপরে থাকবে, এই বিন্দুটা হলো জিরো সিক্স, তো এখান থেকে এই দূরত্বটা হলো ছয়, এখান থেকে এই দূরত্ব হলো পাঁচ, তাহলে এই যে ত্রিভুজটা তৈরি হলো এই ত্রিভুজের ক্ষেত্রফল কত, এই ক্ষেত্রফলটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, অবশ্য একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, আর সমকোণী ত্রিভুজের যে ক্ষেত্রফল তার সূত্র হলো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, তো এটা হলো ওয়ান বাই টু ইনটু ভূমি আছে দেখো, ভূমি এখানে আছে কত, পাঁচ একক, তো পাঁচ ইনটু উচ্চতা, উচ্চতা অর্থাৎ ছয় আছে এখানে, তাহলে যদি আমরা কাটাকুটি করি, তিন হলো তিন পাঁচে পনেরো বর্গ একক, এই কিন্তু হয়ে গেল আমাদের দশের অঙ্কটা, যে অপশানগুলো তোমাদের এখানে আছে তার মধ্যে সি এর দাগেরটা হলো আমাদের উত্তর পনেরো বর্গ একক। এবার দেখো আমাদের এগারোর প্রশ্নে বলা হয়েছে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত থ্রি ইস টু টু এবং জমিটির ক্ষেত্রফল এগারো হাজার চুরানব্বই বর্গমিটার হলে জমিটির পরিসীমা, এখানে পরিসীমা কত হবে সেটা আমাদের বলতে হবে। তো এখানে আমরা ধরে নিলাম যে ধরি দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু থ্রি এক্স মিটার, আর প্রস্থ যেহেতু অনুপাত আছে থ্রি ইস টু টু, তো আমরা একটা ধরে নেব যে থ্রি এক্স মিটার, একটা ধরে নেব টু এক্স মিটার, তাহলে ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে থ্রি এক্স ইন্টু টু এক্স, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এত বর্গমিটার, বর্গমিটার কেন হয়, দৈর্ঘ্য থ্রি এক্স মিটার আর প্রস্থ টু এক্স মিটার, মিটারের সঙ্গে মিটার গুণ করলে হয় বর্গমিটার, মিটার স্কোয়ার, তো এটা হলো তিন দুগুণে ছয় এক্স স্কোয়ার বর্গমিটার, এটা হলো ক্ষেত্রফল। তাহলে পরিসীমা কত, পরিসীমার যা সূত্র সেটা তো আমরা জানি, পরিসীমা হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য আছে থ্রি এক্স, প্রস্থ আছে টু এক্স, তাহলে টু ইন্টু থ্রি এক্স যোগ টু এক্স এত মিটার, তাহলে এটা হলো তিন আর দুই পাঁচ, পাঁচের সঙ্গে দুই গুণ করলে দশ, দশ এক্স মিটার। এখন এখান থেকে আমাদের এক্সের মানটা বের করতে হবে, এক্সের মান বের করতে গেলে যেটা করব, দেখো এখানে আমাদের তো বলা আছে যে ক্ষেত্রফল হচ্ছে এগারো হাজার চুরানব্বই বর্গমিটার, তো ক্ষেত্রফল আমরা পেয়েছি তো সিক্স এক্স স্কোয়ার, এই সিক্স এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে এগারো হাজার চুরানব্বই, এখানে আমরা প্রশ্নানুসারে লিখে দিই, যদিও আমরা আমাদের এমসিকিউ এর অঙ্ক করতে গেলে এত কিছু লিখতে হয় না, তাও আমি মানে পুরোটাই করে দিচ্ছি আর কি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, তোমরা এগুলো সংক্ষেপে করে ফেলবে, এগারো শূন্য নয় চার, একে ভাগ করবো কত, ছয় দিয়ে, ছয় দিয়ে কাটলে হলো ছয় একে ছয় থাকে পাঁচ, পঞ্চাশ, ছ আটে আটচল্লিশ থাকে দুই, উনত্রিশ, চার ছয় চব্বিশ থাকে পাঁচ, চুয়ান্ন, ছয় নয় চুয়ান্ন, তাহলে এক্স ইজ ইকুয়াল টু, এক্স ইজ ইকুয়াল টু কত হবে, রুট ওভার ওয়ান এইট ফোর নাইন। এবার আমাদের এখানে বর্গমূল করতে হবে, কত আছে দেখো ওয়ান এইট ফোর নাইন, আমাদের এই রাফের জন্য যে জায়গা রাখা আছে এখানে আমরা বর্গমূলটা করে নিই, ওয়ান এইট ফোর নাইন, এখানে প্রথমে যাচ্ছে আমাদের চার, চার দিয়ে গেলে চার চারে ষোলো, তো থাকলো দুই, এখান দিয়ে নামলো চার নয়, এরপরে এখানে চার আছে তো আট আসবে, আট, এই আটের পেছনে যদি তিন দিয়ে গুণ করি তাহলে তিন থেকে নয়,
আর 3 8 24, তার মানে 43। তাহলে আমরা পেলাম এক্স ইকুয়াল টু 43, এক্স ইকুয়াল টু 43 এটা আমরা পেলাম। এখন বলা হয়েছে যে পরিসীমা কত, পরিসীমা ইজ ইকুয়াল টু হবে 10x ছিল, দেখো পরিসীমা ছিল আমাদের কত, 10x মিটার, তো পরিসীমা হবে 10 গুণ x এর মান 43 এত মিটার, তার মানে হলো 430 মিটার। এই কিন্তু হয়ে গেল পরিসীমা নির্ণয় করা। তো তোমাদের এখানে যে অপশানগুলো দেওয়া আছে দেখো, তার মধ্যে এ দাগেরটা আছে 430 মিটার, তো এটাই কিন্তু হলো আমাদের উত্তর। এবার দেখো আমাদের 12 প্রশ্নটা আছে, দুটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত 16:25 হলে তাদের উচ্চতার অনুপাত হলো কোনটা হবে সেটা আমাদের বলতে হবে। তো দুটি সমবাহু ত্রিভুজ আছে, সমবাহু ত্রিভুজ আছে যাদের ক্ষেত্রফলের অনুপাত এখানে দেওয়া আছে। তো আমরা সবার আগে কি ধরে নেব, যে যে দুটো সমবাহু ত্রিভুজ আছে তাদের বাহুর অনুপাত আমরা ধরে নেব, বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নেব, যে ধরি সমবাহু ত্রিভুজ দুটির বাহুর দৈর্ঘ্য যথাক্রমে A1 এবং A2 একক, মানে A1 একক এবং A2 একক। এইবার ক্ষেত্রফলের অনুপাত লিখি, ক্ষেত্রফলের অনুপাত, এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের যা সূত্র সেটা হলো √3/4 ইন্টু বাহু স্কোয়ার, যেখানে বাহুর দৈর্ঘ্য আমাদের আছে A1, তো A1 স্কোয়ার লিখব। এই অনুপাতটা আমরা নিচে নিচেও লিখতে পারি, √3/4 ইন্টু A2 স্কোয়ার, মানে প্রথমটার বাহুর দৈর্ঘ্য A1, তো এটা হলো √3/4 ইন্টু বাহু স্কোয়ার মানে A1 স্কোয়ার, আর দ্বিতীয়টা হবে A2 স্কোয়ার। এইটা ইজ ইকুয়াল টু কিন্তু আমাদের দেওয়া আছে 16/25, তো আমরা লিখে নিলাম। এখন আমরা দুই জায়গা থেকে √3/4 কেটে দিতে পাচ্ছি, দিলে এখানে আমাদের থাকলো A1/A2 হোল স্কোয়ার, যেহেতু দুটোতে স্কোয়ার আছে আমি হোল স্কোয়ার করে দিলাম, আর এখানে আছে 16/25 মানে 4/5 হোল স্কোয়ার। তো হলো তাহলে A1/A2 ইজ ইকুয়াল টু 4/5। এখন বলা হয়েছে যে তাদের উচ্চতার অনুপাত কি হবে, উচ্চতার অনুপাত, উচ্চতার যে সূত্র, উচ্চতার সূত্রটা হলো যে √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য A1 ইজ টু √3/2 ইন্টু দ্বিতীয়টার বাহুর দৈর্ঘ্য A2। এখন দেখো এই যে আমরা বের করেছিলাম যে A1/A2 ইজ ইকুয়াল টু 4/5, এইখান থেকে আমরা আরেকটু করে নিতে পারতাম যে A1 ইজ ইকুয়াল টু এই যে নিচে A2 আছে, A2টা 4 এর সঙ্গে গুণ হয়ে যাবে বজ্রগুণন হয়ে গেলে, তো A2/4 A2/5। এখন আমরা এখানে এই মানটা বসাবো, √3/2 ইন্টু A1, এই A1-এর পরিবর্তে আমরা লিখব 4A2/5 √3/2 A2। এখন দেখো দুই দিকে আমরা একই জিনিস কী কী পেয়েছি, যেগুলো একই পেয়েছি সেগুলো এখান থেকে আমরা ক্যান্সেল করে দেবো। তো √3/2 দুদিকেই আছে, এটা বাদ, A2 দেখো দুই জায়গাতেই আছে, এটাও বাদ চলে যাবে, তাহলে থাকবে এখানে আমাদের যেটা সেটা হলো 4/5, আর ডান দিকে কিছুই থাকবে না, ডান দিকে 1 থাকবে, তো এটা অনুপাত করলে এই যে 5 আছে নিচে, 5টা গুণ হয়ে যাবে ডান দিকের 1-এর সঙ্গে, এটা হয়ে যাবে 4:5। তো এই কিন্তু হলো আমাদের উত্তর। দেখো এখানে তোমাদের যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে সি এর দাগেরটা আছে 4:5, তো এটাই কিন্তু হলো আমাদের উত্তর। এরপরে দেখো 13 দাগের যে প্রশ্নটা আছে সেখানে বলা হয়েছে 12-15 সংখ্যা দেওয়া আছে অনেকগুলো, বলা হচ্ছে তথ্যের প্রসার কত। তো এই প্রসার বের করতে গেলে আমাদের যেটা করতে হবে, যে যে সংখ্যাগুলো আমাদের দেওয়া আছে
তার মধ্যে সবথেকে ছোট সংখ্যা কোনটা আর সবথেকে বড় সংখ্যা কোনটা, এই দুটো আমাদের বেছে নিতে হবে। তো এখানে দেখো সবথেকে ছোট আছে 6, মানে 6 থেকে শুরু হয়েছে, আর সবথেকে বড় আছে 32। তো এই 32 থেকে 6 বিয়োগ করলে যে সংখ্যাটা পাবো সেটাই হলো এই তথ্যের প্রসার। তাহলে 32 থেকে 6 বিয়োগ করলে পাচ্ছি 26, তাই এখানে কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে ডি এরটা, 26। এরপরে 14টা আছে, পরিসংখ্যার শতকরা হার কতগুলো দেওয়া আছে, এর মধ্যে দেখো শতকরা হারটা হবে শ্রেণী পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা ইনটু 100, এটাই হলো শতকরা হার। পরিসংখ্যার শতকরা হার হলো শ্রেণী পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা ইনটু 100। তো এর আগেরটাই হবে এখানে উত্তর। অঙ্কগুলো যদি ঠিকঠাক বুঝতে পারো আর যদি এই ভিডিওগুলো তোমার হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে যদি আজ প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। এখনকার মতো শেষ করলাম, আবার কথা হবে পরের ভিডিওতে। তত সময় সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর বেশি বেশি অঙ্ক প্র্যাকটিস করতে থাকো।